फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल डेली लाइफ विद दिशा। तो आज हे रविवार और एखन बजे सकाल दसटा प्रचुर रोद सकाल थेके और कल के सोमवार मैं जन्माष्टमी ताई कल बोले छिलाम जे कल के जन्माष्टमी उपलक्षे आज के मामारा आसबे तो मामारा आज के आसबे मामा छेले मेयेरा आज के आसबे तो आज के ओदेर साथे खूब मजा करब खूब भालो भालो भिडियो करब दो दिन थाकबे ओरा तो आशा करी हमारे वीडियो तुम्हारे खूब भलो लगे तो चलो बेसि बक बक ना कर फटाफट आज के दिन स्टार्ट करा जा चिंते कि क्यों चिंते एसी एरा गेम खेलते लेगे इनी गेम खेल उन्नी गेम खेल सब निजे निजे जगते सब गेम खेल गेम खेलते व्यस्त तो आबार तासेर आसर बसे गेछे तासा पार्टी সবগুলো তাসে পাটি তুই এ তখন দেখনি ও বেস্ট কত বড় তাসে পাটি তাস এই এই তাসে পাটি তাস খেলছে এ বর্ষা বর্ষা কটা বিট ও একটা পরে একটা বিট আমি দিছি चिकेन दई शुकनो लंका एक हलुद और नून और एक तेल दिए मैरिनेट कर रेखे एरपर मा एखाने बाबार जोन्नो डिमेर कारी करबे कारण बाबा तो चिकेन खाए ना ताई जोन्नो बाबार डिमेर कारी एखाने पेस्ता मेटे तुले रखा हुए पेस्ता मेटे दिए भात खाबे और आमि करब चिकेन कषा एखाने आमार चिकेनेर जोन्नो मसला कषाते दिए दिएछि मसला कषाबो तारपरे चिकेनटा दिए देब और एखाने मोटा मोटा करे आलू मा भेजे केटे रेखेछे माने केटे भेजे सिद्ध करे रेखेछे एखाने आलू पोस्त आछे और एखाने मा पेस्तार भातटा इये होच्छे माने ठंडा करार जोन्नो ओई थालाते जोड़ाते दिएछे और एखाने चिकेन মানে ম্যারিনেট করা চিকেন এখানে রাখা আছে আর এই হচ্ছে বাবার ডিমের কারি যেহেতু বাবা চিকেন খায় না চিকেনটা আমি দিয়ে দিয়েছি চিকেন থেকে জলও বেরিয়ে এসেছে এরপর আমি এই টমেটোগুলো দিয়ে দেব এরপর নুনটা দিয়ে দেব এখানে চিকেনটা নিজে থেকেই জল বেরিয়ে গেছে আমাকে আর জল দিতে হলো না এই জলই মানে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে তারপর এই আলুগুলো দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করাই আছে বিকালবেলা খাবে তো আমরা একবার এমনি ছাদে এলাম প্রচুর বৃষ্টি পড়েছে আজকে
তাই জন্য আরও বেশি করে ছাদে এলাম, কারণ বৃষ্টি পড়ার পর আমি তো বলেইছি যে ছাদে আসতে আমার খুব ভালো লাগে। আর ও পেস্তাকে দেখে এত ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে যে ও আমাদের ঘরের খাট থেকে একদম নামছে না, কারণ পেস্তা তো খাটে উঠতে পারে না, ও খাটটাই ওর কাছে ইয়ে, ও খাটের কাছে খাটেই উঠে পড়ছে নিয়ে, তারপরে আর নামছে না। ওকে অনেক কষ্ট করে ছাদে নিয়ে এসেছি, এখন যদি পেস্তা ছাদে চলে আসে ও মনে হয় ছাদ থেকে ঝাঁপিয়ে দেবে, ও এত পেস্তাকে ভয় পায়, ও ভয় পায়, মাইমাও ভয় পায়, আর বাবিও ভয় পায়। নিয়ে আসবো পেস্তাকে? হুম হুম, নিয়ে আসছি নিয়ে আসছি, লজ্জা পাচ্ছে। তো পেস্তা এরপর খাবে, আমি একটু পর নিচে যাবো, তখন ভিডিও করবো। পেস্তা আজকে মনে হয় কলা খাবে আর মিষ্টি খাবে, তো যাবো এরপর। আর কলা মিষ্টি মানে ফল টল না থাকলে ওকে সেইলাক্স দেওয়া হয়, ও সেইলাক্স খায়। একা একা নিচে যা তো দেখি, বর্ষা একা একা নিচে যা, যা যা গো, যা যা যা, একা একা নিচে যা। বর্ষা পেস্তার ভয়ে বলছে যে তোমাদের বাড়ি আমি আর আসবই না, নাকি রে বর্ষা? আসবি না বলছিস কেন? পেস্তা মনে হয় বাইরে সবচেয়ে বাজে ও কে? এ আজকে কি করেছি বলে দে বর্ষা। বর্ষা পেস্তাকে এত ভয় পায়, আর বর্ষা বাথরুম গেছে সেই সময় আমাদের শোয়ার রুমটাতে, মানে যে ঘরে বসে বসে সবাই মিলে তাস খেলছিলাম ওই রুমটাতে, পেস্তাকে ঢুকিয়ে রেখেছি, বর্ষাকে বলি নিনি, বর্ষাকে বলছি যে বর্ষা আয় আয়, কেউ নেই, পেস্তা নেই, পেস্তা নেই নি, বর্ষা ঢুকিয়ে দেখছে পেস্তা, আর ও ভয়ে ছুটে চলে গেছে, নিয়ে বলছে আর কোনোদিন আমি তোমাদের বাড়ি আসবো না। আসবি না বর্ষা? কেমন দিলাম বল, সারপ্রাইজটা কেমন দিলাম সেটা বল। তো ভালো সারপ্রাইজ, আমি জীবনে করি না। কেমন দিলাম বল, পেস্তা কথা শুনতে পাচ্ছিস? পেস্তা নিচে ডাকছে। হুম হুম, যাবো না। হুম, কিন্তু ওর কাছে যাবো না। দেখো পেস্তা নিচে, পেস্তা দেখতে পাচ্ছ তোমরা পেস্তাকে? আয়তা উপরে উপরে, পেস্তা খুঁজছে আমাকে, খুঁজছে পেস্তা, উপরে উপরে। আয় আমি যাচ্ছি, তো আয় না, আয় গো, আয় আমি চলে যাচ্ছি, এ দেখ সিঁড়ি দিয়ে, আয় বেঁধে রাখছি নি, আয় পেস্তাকে বেঁধে রাখছি রে, আয় আয় আয়, ঠিক আছে দাঁড়া। দেখো ও এখানে, আর বর্ষা উপর থেকে এখনো নামেই নি। বর্ষা একবার তাকা উপরে, একবার তাকা, ভিডিও করছি, একবার তাকা, পেস্তার ভয়ে ওটা সরা, ওটা সরা, পেস্তার ভয়ে ও কেমন আসছে দেখো, ওই জন্য পেস্তাকে মা বেঁধে রেখেছে, বেঁধে তো রাখিনি, কোলে নিয়ে রেখেছে। আয় নাম, কিচ্ছু হবে না, নাম, এই হরিকেনটা দিয়ে দে, হরিকেনটা দিয়ে দে, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, পেস্তা বাবা যাও টয়লেট কর না, ওকে যাও টয়লেট করবে, যাও ছুটে ছুটে আসছে যাবে বলে। মা কলা খাওয়াবে, কেলা কে কলা খাবে, কলাকে খাবে, কলা কলাকে খাবে, কলা কে না, আমিও খাবো, ও লে বাবা লে, ও লে বাবা লে, ও লে বাবা লে, বাবলে বাবলে, মায়ের গায়ে উঠে কলা খাবে। এই হলো না, হলো না, মিস হয়ে গেল তো, মিস হয়ে গেল তো, জাম্প করো জাম্প, গুড বয়, গুড বয়, আয় দাও নিচে একটু পড়ে আছে, বাবা খাবি তো, খা মিষ্টি, কে খাবে মিষ্টি, কে খাবে মিষ্টি, কে খাবে মিষ্টি, কে খাবে মিষ্টি, মিষ্টি, ওলে বাবা লে, ওলে বাবা লে, ওলে বাবা লে, মিষ্টি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, মিষ্টি মিষ্টি খাচ্ছে, আবার মিষ্টি খাচ্ছে। এই তুই তো কলা খেলি, আবার মিষ্টি কি, আবার মিষ্টি কি, ছেচ মিষ্টি ছেচ, একটা মিষ্টি তুই কতক্ষণ ধরে খাবি? হুম,
তো কালকে জন্মাষ্টমী, কালকে খুব সুন্দর। কালকে জন্মাষ্টমী ব্লগটা আমরা নাও দিতে পারি, আমরা জন্মাষ্টমী ব্লগটা আমরা পরশু দিনও দিতে পারি, কারণ কালকে পুজো হতে হতেই 8:30-9টা বেজে যাবে। তো তারপর এডিট করব, তারপর ভিডিওটা ছাড়বো, তো অনেক রাত হয়ে যাবে। তাই জন্য কালকে মনে হয় না জন্মাষ্টমী ব্লগটা দেবো পরশু দিন। আর কালকে ভাবছি আমাদের আলপনা দেওয়া হবে, তাই জন্য কালকে ভাবছি একটা আলপনার ব্লগ দেবো। খুব সুন্দর পল্লবী আলপনা দিতে পারে, তো ও যদি আলপনা দেয় তো ওর আলপনাটা আমরা ব্লগ মানে ব্লগ করে দেবো, তোমরা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো, যাতে আমাদের ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর প্রচুর 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 শেয়ার করবে। তো আজকের মতন এইটুকুই, ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।